আপনারা দেখছেন বেঙ্গলি গার্ল চ্যানেল। আমার আজকের ভিডিওটিতে শেয়ার করবো একটি আমেজিং DIY হেয়ার মাস্ক, যেটি অ্যাপ্লাই করার ফলে আপনি পেয়ে যাবেন সুপার সিল্কি শাইনি স্মুথ এন্ড গ্লসি হেয়ার। সঙ্গে এই হেয়ার মাস্কটি আপনার হেয়ার ফলও কন্ট্রোল করবে। এটি একদমই হোমমেড, তো দেখে নিন এই হেয়ার মাস্কটি কিভাবে বানাবেন এবং কিভাবে অ্যাপ্লাই করবেন। সো লেটস গেট দ্য ভিডিও। প্রথমে এই হেয়ার মাস্কটি বানানোর জন্য আমাদের প্রয়োজন দুটো কলা, 100 গ্রাম দই, অলিভ অয়েল ও অ্যালোভেরা জেল। তো প্রথমে একটি বোলে দুটো কলা পিল অফ করে নিন আর এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিন আর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে এরকম একটি থিক পেস্ট বানিয়ে নিন। এরপরে এর সাথে 100 গ্রাম দই অ্যাড করে নিন। আমি দইটা আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম। এবার আমি নিচ্ছি 1 চামচ পতঞ্জলির অ্যালোভেরা জেল। আপনি অন্য কোনো অ্যালোভেরা জেল কিংবা ফ্রেশ অ্যালোভেরা জেলও নিতে পারেন, ও 2 চামচ অলিভ অয়েল। এরপর সবগুলো উপাদান একসাথে মিশিয়ে নিলেই হেয়ার মাস্কটি রেডি হয়ে যাবে। এবার পুরো চুলে ভালো করে চিরুনি করে নিন আর চুলটাকে এভাবে দুদিকে ডিভাইড করে নিন। এরপরে এই হেয়ার প্যাকটি পুরো চুলে অ্যাপ্লাই করে নিন। এতে রয়েছে কলা, কলায় রয়েছে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট, পটাশিয়াম, প্রাকৃতিক তেল, ভিটামিন, যা চুলকে গোড়া থেকে মজবুত করে এবং ঝলমলে করে। এটি চুলের খুশকি, রুক্ষতা এবং চুল পড়া কমাতেও সাহায্য করে। অলিভ অয়েল চুলের জন্য অত্যন্ত কার্যকারী উপাদান। অলিভ অয়েলের অ্যান্টিঅক্সিডেন্ট চুলের সংক্রামক রোগ রোধ করে এবং চুলের গোড়া থেকে পুষ্টি জুগিয়ে চুলের ভঙ্গুরতা কমায়। এতে রয়েছে টক দই, যা চুলের শুষ্কতা দূর করে চুলের জেল্লা ফেরাতে সাহায্য করে। এছাড়াও টক দই চুল পড়া রোধ করে এবং চুলের খুশকি দূর করে চুলকে নরম, কোমল, ময়শ্চারাইজ করে তোলে। আরও এতে রয়েছে অ্যালোভেরা। অ্যালোভেরায় রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিওলাইটিক এনজাইম, যা আপনার স্ক্যাল্পের ড্যামেজকে সারিয়ে তুলতে সাহায্য করবে। এবং অ্যালোভেরায় রয়েছে প্রচুর পরিমাণে ময়শ্চারাইজার, যা চুলকে ঝলমলে এবং সফট বানাতে সাহায্য করবে। এই হেয়ার প্যাকটি পুরো চুলে অ্যাপ্লাই করা হয়ে গেলে এভাবে 30 মিনিট রেখে দিন আর কোনো হার্বাল বা মাইল্ড শ্যাম্পু দিয়ে হেয়ার ওয়াশ করে নিন। আমি এখানে ব্যবহার করছি খাদি ময়ূরীর আমলা ভৃঙ্গিরাত শ্যাম্পু। আপনার পছন্দের যে কোনো শ্যাম্পু দিয়ে হেয়ার ওয়াশ করতে পারেন, কিংবা এই শ্যাম্পুটি যদি কিনতে চান তাহলে ডেসক্রিপশন বক্স চেক করতে একেবারেই ভুলবেন না। আমি এর লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আপনারা তো দেখেইছিলেন এই হেয়ার প্যাকটি অ্যাপ্লাই করার আগে আমার চুলটা সফট এবং গ্লোয়িং ছিল না, কিন্তু এই হেয়ার প্যাকটি অ্যাপ্লাই করার পর আমার চুলটি সফট এবং স্মুথ ও গ্লোয়িং হয়ে গেছে। এই হেয়ার প্যাকটি যদি মাসে আপনি 2 বারও ইউজ করে থাকেন তাহলেই কাফি। এই হেয়ার মাস্কটি সবাই, মানে যাদের স্ক্যাল্প নর্মাল ড্রাই অয়েলি হোক না কেন, সবাই এই হেয়ার মাস্কটি ব্যবহার করতে পারেন। আর এই হেয়ার মাস্কটি মাসে যদি 2 থেকে 3 বার ব্যবহার করতে পারেন তাহলেই কাফি। আই হোপ এই ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটা লাইক করুন, কঞ্জুসি না করে, কারণ এটা একেবারেই ফ্রি। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন বেল অন করুন আমার চ্যানেলে প্রত্যেকটা ভিডিও সবার প্রথমে দেখার জন্য। আমি কবিতা আসবো আবারও অনেক নতুন নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই, টেক কেয়ার, লাভ ইউ অল।